দীঘা এনজেপি পাহাড়িয়া এক্সপ্রেসে ক্ষুব্ধ যাত্রীরা, কারণ কোচ বিভ্রাট। আর কোচ বিভ্রাটে যুক্তি উত্তর পূর্ব সীমান্ত রেলের, ঠিক কি যুক্তি দেওয়া হয়েছে জানাবে আবির। ধরো প্রথম শ্রেণীর যে কামরাটি ছিল সেই কামরাটি থেকে ত্রুটি দেখতে পাওয়া যায়, সে কারণে সেই কামরাটিকে ট্রেনে ব্যবহার করা হয়নি। যেহেতু পর্যটকরা প্রচুর এই ট্রেনটিকে যাতায়াত করেন, সেখানে ট্রেন বাতিলের সম্ভাবনাটাও তারা তৈরি করেননি, এবং নতুন করে যে বিকল্প একটা ফার্স্ট ক্লাস এসি কোচ সেখানে জুড়বেন সেটিও সেই মুহূর্তে সম্ভব ছিল না। সেই কারণে তারা থার্ড এসি দিয়েই তার যাত্রীদেরকে নিয়ে গিয়েছেন। তবে যেভাবে যাত্রীদের বক্তব্য তারা দেখেছেন, তাতে বক্তব্য যে এই গোটা গোটা ঘটনায় উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে দুঃখ প্রকাশ করেছেন, এবং যেহেতু তৃতীয় শ্রেণীর এসিতে তারা যাত্রীরা এসছেন, তার ভাড়া প্রথম শ্রেণীর এসির তুলনায় অনেকটাই কম, ফলে যে ভাড়ার যে অঙ্ক সেটিকে তারা ফেরত দেবেন। এক্ষেত্রে যাত্রীদের যোগাযোগ করলে সেই টাকা তাদেরকে দেওয়া হবে বলে উত্তর পূর্ব সীমান্ত রেলের তরফ থেকে জানানো হয়েছে। বেশ, আবির।